আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা ও শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা হেপাটাইটিস বি ভাইরাস নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। প্রথম পর্বে আমি হেপাটাইটিস সম্পর্কে আলোচনা করেছি, হেপাটাইটিস কী, হেপাটাইটিসের প্রকার কী। হেপাটাইটিসের প্রকারের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে প্রকারটি হেপাটাইটিস বি ভাইরাস, এ সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। পূর্বেই বলেছি যে লিভারের মারাত্মক অসুখটাই হচ্ছে হেপাটাইটিস ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস। সুতরাং হেপাটাইটিসের যে আলোচনা, সে আলোচনার অংশই হচ্ছে হেপাটাইটিসের বি এর আলোচনা। সুপ্রিয় দর্শক শ্রোতা ও শিক্ষার্থী বন্ধুরা, হেপাটাইটিস বি দুই প্রকারের দেখা যায়। একটি হচ্ছে অ্যাকুইট বা তরুণ হেপাটাইটিস বি ভাইরাস, এবং আরেকটি হচ্ছে ক্রনিক বা পুরাতন হেপাটাইটিস বি ভাইরাস। ক্রনিক হেপাটাইটিস বি ভাইরাস যদি কোনো ব্যক্তি বহন করে, তাহলে সেই বাহক ধীরে ধীরে লিভারকে, লিভার সিরোসিসের দিকে নিয়ে চলে যায়, এবং লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে রোগী দ্রুত মৃত্যুর দিকে চলে যায়। হেপাটাইটিস বি প্রথম আবিষ্কার করেন ব্রিমবার্গ নামক একজন আমেরিকান বিজ্ঞানী। তিনি এই ভাইরাসটাকে প্রথম শনাক্ত করেন এবং এটির আলোচনা তিনি প্রথম অবতারণা করেন। হেপাটাইটিস বি ভাইরাস রক্তের মাধ্যমে, নেশাগ্রস্ত ঔষধ ব্যবহারের মাধ্যমে, অবাধ যৌন মেলামেশার মাধ্যমে, এবং যে সমস্ত গর্ভবতী মায়ের হেপাটাইটিস বি ভাইরাসে, ক্রনিক হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত, সে সমস্ত গর্ভবতী মায়ের মাধ্যমে নবজাতক শিশু হেপাটাইটিস বিতে আক্রান্ত হতে পারেন। এছাড়াও জীবাণু মুক্ত না করে ইনজেকশন ব্যবহার করার ফলে, এবং দাঁতের চিকিৎসার মাধ্যমে, এবং অপারেশনের যন্ত্রপাতির মাধ্যমেও কিন্তু হেপাটাইটিস বি ভাইরাস ছড়াতে পারে। এ ভাইরাস আক্রান্ত রোগীর তেমন কোনো লক্ষণ প্রকাশ পায় না, তারপরেও যে লক্ষণগুলো আমরা লক্ষ্য করি তার মধ্যে উল্লেখযোগ্য হলো শরীর দুর্বলতা প্রকাশ পায়, অল্প কাজে ক্লান্তি চলে আসে, উপর পেটের ডান পাশে প্রচণ্ড পরিমাণে ব্যথা হতে পারে, মাঝে মাঝে জন্ডিসে আক্রান্ত হতে দেখা যায়, ক্ষুধা মন্দায় আক্রান্ত হতে দেখা যায়, ওজন খুব দ্রুত গতিতে কমতে শুরু করে, দাঁত নাক দিয়ে রক্ত পড়া শুরু করে, এবং লিভারের বিভিন্ন ধরনের অসুখ বিসুখ এগুলো লেগেই থাকে যেন, এবং পেশাবটা হলুদ বর্ণ ধারণ করে। এইগুলো লক্ষণ যখন প্রকাশ পায় তখন আমরা বুঝতে পারি যে উনি হেপাটাইটিস বিতে আক্রান্ত হতে পারেন। পাশাপাশি পরীক্ষার মাধ্যমেও আমরা হেপাটাইটিস বিকে শনাক্ত করতে পারি। সেক্ষেত্রে HBsAg এটা পরীক্ষা করলে আমরা হেপাটাইটিস বি সম্পর্কে শনাক্ত করতে পারি। HBsAg যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে হেপাটাইটিস বি নেই, আর যদি HBs পজিটিভ হয় সেক্ষেত্রে হেপাটাইটিস বি থাকবে। সেক্ষেত্রে অবশ্যই একজন লিভার বিশেষজ্ঞ বা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ আমরা নিতে পারি। আমি খুবই সংক্ষেপে এর চিকিৎসা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। এলোপ্যাথিতে বিশ্বজুড়ে 5টি ওষুধ ব্যবহার হয়ে থাকে সাধারণত। এই ওষুধগুলো আমাদের পরিচিত হওয়া দরকার। সাধারণত এই 5টি ওষুধই ব্যবহার হয়ে থাকে, বিশেষজ্ঞ ডাক্তারগণ বলেছেন যে প্যাক ইন্টারফেরন, লেমিভোডিন, অ্যাসিফোডি, অ্যান্টিকাভির, তারপরে আছে টেনোফোডির। এই 5টি ওষুধ বেশিরভাগ এলোপ্যাথিক ডাক্তারগণ প্রয়োগ করে থাকেন। আমরা হোমিওপ্যাথিক ডাক্তারগণ লক্ষণ ভেদে আমরা হেপাটাইটিস বির চিকিৎসা করে থাকি, এবং এইটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে হেপাটাইটিস বি যদি লক্ষণ ভেদে সঠিক মাত্রায় ওষুধ প্রয়োগ করা হয়, তাহলে হেপাটাইটিস বি থেকে একজন রোগী খুব অল্প সময়ের মধ্যে আরোগ্য লাভ করতে পারেন, খুব অল্প সময়ের মাধ্যমে আরোগ্য লাভ করে থাকেন। কয়েকটি ওষুধ আপনাদের সামনে আমি পেশ করতে চাই, যেমন লাইকোপোডিয়াম, ফসফরাস, চেলোডোনিয়াম। পর্যায়ক্রমে এই ওষুধগুলো যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু হেপাটাইটিস বি পজিটিভ থেকে নেগেটিভ রূপ ধারণ করতে পারে।
সেক্ষেত্রে আমরা অবশ্যই অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করব এবং সঠিক চিকিৎসা গ্রহণ করব। পাশাপাশি এর যে ম্যানেজমেন্টগুলো রয়েছে, এই ম্যানেজমেন্টগুলো অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে সঠিক ওষুধ সেবনের পাশাপাশি আমরা আমাদের জীবনযাত্রার মানকে পরিবর্তন করতে পারলে হেপাটাইটিস বি থেকে আমরা মুক্তি লাভ করতে পারব এবং এই মহামারী অসুখ থেকে, সংক্রামক ব্যাধি থেকে আমি আমার নিজেকে, পরিবারকে, সমাজ এবং রাষ্ট্রকে আমরা ভালো এবং এই অসুখ, এই ভাইরাস মুক্ত আমরা এই বাংলাদেশকে করতে পারব। আমরা যে আলোচনাটা অবতারণা করলাম, সেই আলোচনা থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, আমরা যদি উপকৃত হতে পারি, আমরা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করব এবং পরবর্তী আলোচনার দিকে আমরা চোখ রাখব এবং বেশি বেশি শেয়ার এবং কমেন্ট করব। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।